নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, পুনৰ দল সলনি কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। পুনৰ বিজেপি দল ত্যাগ কৰি যোগদান কৰিব কংগ্ৰেছত। এই বিস্ফোৰক মন্তব্য APCCৰ সভাপতি ভূপেন বৰাৰ। পুনৰ দল সলোৱাৰ সম্ভাৱনা আছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। কাইলৈ কংগ্ৰেছলৈ আহিব হিমন্ত বিশ্ব শৰ্মা। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনৈতিক স্থিতি সন্দৰ্ভত মন্তব্য ভূপেন বৰাৰ। ভূপেন বৰাই এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক প্ৰত্যাহ্বান জনালে। জীৱনত আৰু দল নবদলাওঁ বুলি মন্তব্য কৰক হিমন্ত বিশ্ব শৰ্মাই। এই মন্তব্য APCCৰ সভাপতি ভূপেন বৰাৰ। কাইলৈ মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা পদচ্যুত কৰিলে কংগ্ৰেছৰ দুৱাৰ টুকুৰিয়াব হিমন্ত বিশ্ব শৰ্মাই। কেন্দ্ৰৰ পৰা বিজেপি আঁতৰিলেই দল সলাব হিমন্ত বিশ্ব শৰ্মাই। জোতা চেণ্ডেলৰ দৰে দল বদলাব পাৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই। হিমন্ত বিশ্ব শৰ্মা সন্দৰ্ভত এই বিস্ফোৰক মন্তব্য অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি ভূপেন বৰাৰ। পৰৱৰ্তী খবৰ, অসম চৰকাৰৰ কৰ্মচাৰীৰ বাবে সুখবৰ। চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ বাবে ঘোষণা কৰা হৈছে 5 দিনৰ ছুটি। অসম চৰকাৰৰ কৰ্মচাৰীৰ বাবে সুখবৰ। চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ বাবে ঘোষণা কৰা হৈছে ছুটি। 5 দিনৰ বিশেষ ছুটি লাভ কৰিব সকলো চৰকাৰী কৰ্মচাৰীয়ে। মাতৃ পিতৃ বন্দনা আঁচনিৰ অধীনত বিশেষ নৈমিত্তিক ছুটি কৰ্মচাৰীলৈ। 6 আৰু 8 নৱেম্বৰত বিশেষ নৈমিত্তিক ছুটি ঘোষণা কৰা হৈছে ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা। লগতে 7 নৱেম্বৰত লাভ কৰিব ছট পূজাৰ বন্ধ। 9 নৱেম্বৰত দ্বিতীয়টো শনিবাৰ, 10 নৱেম্বৰত দেওবাৰ। মুঠ 5টা দিন কৰ্মচাৰীয়ে সময় অতিবাহিত কৰিব লাগিব পিতৃ মাতৃৰ সৈতে। অসম চৰকাৰৰ সাধাৰণ প্ৰশাসন বিভাগে জাৰি কৰিছে এই জাননী। পৰৱৰ্তী খবৰ, কেন্দ্ৰীয় চৰকাৰৰ বৃহৎ ঘোষণা, দেশৰ লাখ লাখ লোকে লাভ কৰিব 10 লাখ টকা পৰ্যন্ত ছাবচিডি লোন। এই সন্দৰ্ভত কেন্দ্ৰীয় চৰকাৰে গ্ৰহণ কৰিছে জনসমৰ্থন নামৰ বৃহৎ আঁচনি। এই আঁচনিত কেনেকৈ আবেদন কৰিব চাওঁ আহক। 10 লাখ টকা পাবৰ বাবে আপুনি ছেভ কৰি লওক এটা বিশেষ ফোন নম্বৰ, আৰু এই নম্বৰত ফোন কৰাৰ পিছতে লগে লগে কাৰ্যকৰী হ'ব আপোনাৰ আবেদন। কেন্দ্ৰীয় চৰকাৰৰ এই আঁচনিৰ নাম হৈছে জনসমৰ্থ। উচ্চ শিক্ষাকে ধৰি বিভিন্ন ক্ষেত্ৰত প্ৰদান কৰিব লাখ লাখ টকা। 6টাকৈ শিতানত আগবঢ়াব বৃহৎ পৰিমাণৰ ধন। আজিয়ে আপুনি কৰিব পাৰিব আবেদন। 10 লাখ টকা পৰ্যন্ত চৰকাৰে প্ৰদান কৰিব আপোনাক ধন। শিক্ষা, ব্যৱসায়, কৃষি আন্তঃগাঁথনি নিৰ্মাণ আৰু জীৱিকাৰ বাবে এই ঋণ প্ৰদান কৰিব কেন্দ্ৰীয় চৰকাৰে। প্ৰধানমন্ত্ৰী জনসামৰ্থ আঁচনিৰ অধীনত এই সুবিধা পাব আপুনি। আবেদনৰ বাবে কি কি নথি পত্ৰ প্ৰয়োজন হ'ব চাওঁ আহক। আপোনাক লাগিব আধাৰ কাৰ্ড, পাছপোৰ্ট আকাৰৰ ৰঙীন ফটো, পেন কাৰ্ড, লগতে বেংক পাছবুক আৰু জাতিগত প্ৰমাণ পত্ৰৰে আপুনি কৰিব পাৰিব আবেদন। এইকেইখন নথি পত্ৰ আপোনাক লাগিব। কিদৰে কৰিব আবেদন চাওঁ আহক। প্ৰধানমন্ত্ৰী জনসমৰ্থ লোন পৰ্টেলত আপুনি কৰিব লাগিব লগ ইন, আৰু ইয়াৰ পিছত বাছনি কৰক আপুনি কি শিতানত ল'ব বিচাৰিছে ঋণ। শিক্ষাগত অৰ্হতা সন্দৰ্ভত উল্লেখ কৰিব লাগিব তথ্য। কিমান পৰিমাণৰ ঋণ ল'ব বিচাৰিছে সেয়া উল্লেখ কৰিব লাগিব। আৰু ADP প্ৰশিক্ষণ প্ৰাপ্ত হ'লে লাভ কৰিব ৰাজসাহাৰ্য অৰ্থাৎ ছাবচিডি পাব। জাতিগত প্ৰমাণ পত্ৰৰ সৈতে সম্পূৰ্ণ কৰক অনলাইন প্ৰপত্ৰ, আৰু সকলো শুদ্ধ তথ্যৰে আপুনি ছাবমিট কৰক আপোনাৰ আবেদন। আপুনি সন্নিৱিষ্ট কৰা তথ্য যদি শুদ্ধ হয় তেন্তে 7 দিনৰ ভিতৰত আপুনি লাভ কৰিব লাখ লাখ টকা। এই বিশেষ ফোন নম্বৰটো হৈছে 7969076111। এই সন্দৰ্ভত সবিশেষ জানিবলৈ আপুনি এই বিশেষ ফোন নম্বৰটোত ফোন কৰক। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, মেট্ৰিক পৰীক্ষাক লৈ লৰা ধেমালি এইজন বিধায়কৰ। পৰীক্ষা কেন্দ্ৰৰ ভিতৰতে বিধায়কৰ ফটো ছেছন। পৰীক্ষা চলি থকাৰ সময়তে পৰীক্ষা হলৰ বাৰান্দাত পাইচাৰি কৰি MLAৰ ফটোশ্বুট।
আর এই সমগ্র দৃশ্য ভাইরাল হওয়ার পিছতেই রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া। পরীক্ষা চলি থাকার সময়তে কংগ্রেস বিধায়কর আচরিত কাণ্ড, পরীক্ষা কেন্দ্রত প্রবেশ করে বিধায়কর ফটোশ্যুট, কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের কাণ্ডক লৈ সর্বত্র চর্চা, মেট্রিকর সমাজ বিজ্ঞানের পরীক্ষা চলি আছিল পরীক্ষা কেন্দ্র, আর সেই সময়তে দেহরক্ষীর লগত লৈ প্রবেশ করে মোবাইলরে ফটো তুলিলে বিধায়কজনে, বিধায়কর ফটোশ্যুটক লৈ দেখাত জন্মিল পরীক্ষা কেন্দ্র, কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংঘটিত হয়েছে এই ঘটনা। পরীক্ষা কেন্দ্রত তোলা ফটোরে সামাজিক মাধ্যমত বিধায়কজনে জানালে শুভেচ্ছা। উল্লেখযোগ্য যে মোবাইল ফোন নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রত বিধায়কর ফটোশ্যুটক লৈ তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হওয়া আলোচনা সফল নহল, পুনের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদত নামিব কৃষকসক, কাইলের পুনের কৃষকসক আরম্ভ করব দিল্লী চলো কার্যসূচী, প্রাপ্য বিচারি দিল্লী কোপাবলে সাজু হয়েছে হাজার হাজার কৃষক, পুনের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদত নামিব কৃষকসক, কাইলের পুনের কৃষকসক আরম্ভ করব দিল্লী চলো কার্যসূচী, প্রাপ্য বিচারি দিল্লী কোপাবলে সাজু হয়েছে হাজার হাজার কৃষক। কেন্দ্র আর কৃষক সংগঠনের প্রতিনিধির মাজত হওয়া বৈঠকত নুলাল কোনো সমাধান, প্রতিবাদকারী কৃষকসকলে নাকচ করেছে কেন্দ্রীয় সরকারের MSPর প্রস্তাব, কৃষকের পর MSPত মাত্র তিন প্রকারের শস্য ক্রয় করার প্রস্তাব দিছিল কেন্দ্রীয় সরকারে, সরকারে এই ব্যবস্থা আগন্তুক পাঁচ বছর অব্যাহত রাখবলে সম্মত হয়, এই প্রস্তাবত কৃষকসকলের এক লাভ নহয় বলে মন্তব্য প্রতিবাদকারী কৃষকর, 23বিধ শস্যের উপর MSP বিচারিছে কৃষকসকলে, বুধবারের প্রতিবাদী কৃষকসকলে পুনের আরম্ভ করব দিল্লী অভিমুখে শান্তিপূর্ণ যাত্রা, এই ঘোষণা করেছে কৃষক সংগঠনে। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনের পূর্বে এটা বিগ জিরোত পরিণত হব নাকি কংগ্রেস দল, এইবার বিজেপি নহয়, AIUDFত আহিব পারে কেবাজনো কংগ্রেসী বিধায়ক, সংখ্যালঘু বিধায়কর মাজত স্পষ্ট উলম্ব বিভাজন, ধুবুরী লোকসভা সমষ্টিক লৈ দ্বিখণ্ডিত কংগ্রেস দল, AIUDFলৈ লৈ কংগ্রেসের কোন কোন বিধায়ক আহিব সেই সন্দর্ভত সবিস্তারে জানাম আপনালোকক। আজমলর সংস্পর্শত কংগ্রেসের পাঁচগৰাকী বিধায়ক, AIUDFর সূত্রর মতে কংগ্রেসক বিদায় দিব বিচরা বিধায়কসকল হয়েছে ক্রমে বরপেটার বিধায়ক আব্দুর রহিম আহমেদ, ওয়াজেদ আলী চৌধুরী, গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডল, জলেশ্বরের বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা, গোলকগঞ্জের বিধায়ক সুবহান আলী সরকার। লোকসভা নির্বাচনের পূর্বে আজমূলক দুই তিনজন কংগ্রেসী বিধায়কে জনাব মুকুলি সমর্থন, ধুবুরী লোকসভা সমষ্টির প্রার্থী রকিবুল হুসেন হলে দুটা ভাগত বিভক্ত হব কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কসকল। পরবর্তী খবর, চলচ্চিত্র জগতের বাবে আন এক বেয়া খবর, টেলিভিশন অভিনেতা ঋতুরাজ সিংয়ের দেহাবসান, হৃদরোগত আক্রান্ত হয়ে 59 বছর বয়সত মৃত্যু হয় অভিনেতাজনের। পরবর্তী খবর, পুনের মোদী সরকারক প্রত্যাহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, মমতা ব্যানার্জীয় এই সন্দর্ভত মন্তব্য করে কয় কোনো পর্যায়ে পশ্চিমবঙ্গত NRC আর ডিটেনশন ক্যাম্প হবল নিদিও, এই হুঙ্কার মমতা ব্যানার্জির, লগতে যিসকলকে পশ্চিমবঙ্গত আধার কার্ড পোৱা নাই তেওঁলোকক সুকীয়াক আধার কার্ড প্রদান করব মমতা ব্যানার্জীর সরকারে, এই সন্দর্ভত পশ্চিমবঙ্গ সরকার আনিছে আধার গ্রিভেন্স পোর্টেল নামের এক নতুন পোর্টেল, যিসকলক পশ্চিমবঙ্গত আধার কার্ড নাই তেওঁলোকে এই পোর্টেলর জড়িয়ে আধার কার্ড লাভ করব, এই বলে মোদী সরকারক প্রত্যাহ্বান জানাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীয়ে। পরবর্তী খবর, লোকসভা নির্বাচনের পূর্বে হুড়া হুড়ে খহিছে কংগ্রেসের ভেটি, এইবার বঙ্গাইগাঁও জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদ রয়ের পদত্যাগ, অতি শীঘ্রে যোগদান করব বিজেপি। পরবর্তী খবর, রাজ্য সাইবার অপরাধীর বিরুদ্ধে সর্ববৃহৎ অভিযান, সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযান চলাই যমুনামুখ আরক্ষীয় গ্রেপ্তার করেছে তিনটাক দুর্দর্শ সাইবার অপরাধী, সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযান যমুনামুখ আরক্ষীর, এই অভিযানত হজার পর আটক করা হয় তিনি সাইবার অপরাধীক, এই চক্রটয়ে হ্যাক করেছিল মহারাষ্ট্র সরকারের সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবল সেয়াই নহয়
এই চক্রটিয়ে সরলুকি করেছিল প্রায় 1,20,00,000 টাকা। ধৃত অপরাধী কেটা হয়েছে ক্রমে শামসুজ্জামান, মুবারক হোসেন, শফিকুর রহমান। সাইবার অপরাধীর মাস্টার মান আসিল শামসুজ্জামান। শামসুজ্জামান এখন ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানের অধ্যক্ষ।